আমার নাম সৌমেন অধিকারী, প্রধান সেবায়িত মহেশ জগন্নাথ মন্দির। আজকের স্নান যাত্রা হলো কততম স্নান যাত্রা? 623তম স্নান যাত্রা। কি 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 নিয়ম রয়েছে? 623তম স্নান যাত্রায় আমরা ওনাকে স্নান মঞ্চে নিয়ে গেলাম। স্নান মঞ্চে নিয়ে গিয়ে নারায়ণকে নিলাম, মা সুভদ্রাকে নিলাম, বলভদ্রদেবকে নিলাম, জগন্নাথ দেবকে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে ওখানে 28 ঘরা গঙ্গা জল এবং দুমন দুধ দিয়ে ওনাকে স্নান করানো হলো। উনি ওখানে বসে স্নান করলেন, মনের আনন্দে উনি স্নান করলেন। আর প্রায় 30,000 তীর্থযাত্রীর সমাগম হয়েছিল। শেষকালে মানে একটা ঢল নেমে গেছিলো তীর্থযাত্রী, এত তীর্থযাত্রী হয়েছিল যে আমরা মঞ্চ থেকে নিজেরাই নামতে পারছি না, মানে এত তীর্থযাত্রীর সমাগম হয়েছে। তা এখন সুষ্ঠুভাবে নির্বিঘ্নে সুসম্পন্ন হয়েছে, আমরা প্রত্যেকেই খুব খুশি। এবং এখানকার যারা স্থানীয় অধিবাসী এবং তীর্থযাত্রীগণ, তারাও আজকে সেই খুশি মনে তারা গৃহভূমিকে চলেছে। ঠিক আছে।